কত শব্দে বললো যে বাংলাদেশ বিমানে আগে বিসমিল্লাহ মাজরিহা পড়াইতো, পড়াইতো না পড়াইতো না, ইদানিং পড়ায় না, কিন্তু এখন এখন কি পড়ছে, এই যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর, তারপরে সুবহানাল্লাহ, জি পড়ছে না পড়ছে না। আমাদের দিনই ভাইয়েরা সেই ফ্লাইটে কয়েকজন একসাথে ছিল, আমাদের ছাত্র ভাইয়েরা, তারা গিয়ে সেখানে যে কেবিন ক্রু আছে তাদের সাথে দায়িত্বশীলদের সাথে কথা বলে এবং সুন্নতি দুয়ার কথা বলে, আর তারপরে আলহামদুলিল্লাহ তাদেরকে হ্যাঁ মানিয়ে নিতে পারে যে ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেবো, আলহামদুলিল্লাহ চেঞ্জ করেছে। সুখবর আপনাদেরকে বলছি, জি আমাদের এক ভাই আছেন এইখানে, যারা কয়েকজন ছিলেন ওই ফ্লাইটে তাদের এক ভাই আছেন ওইখানে, জি হ্যাঁ তিনি সাক্ষী। সুবহানাল্লাহ কোরআনে নয় জায়গায় আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে কারিমে কয় জায়গায় আছে, নয় জায়গায় আছে। এর দ্বারা বোঝা যায় যে তাসবীর কত গুরুত্ব রয়েছে। তাসবীর গুরুত্ব বোঝার জন্য আরেকটা দিক উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে যে জিকির আজকারগুলি যেখানে হাদিসে বর্ণনা করা হয়েছে অধিকাংশ জায়গায় আগে সুবহানাল্লাহ, তারপরে হয়তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার, হ্যাঁ বা আল্লাহু আকবার, তারপরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই কি না, এইরকম করা হয়েছে। তাহলে তাসবিহ দিয়ে শুরু হয়েছে, এর রহস্য আছে, একটা এর একটা রহস্য আছে। সুবহানাল্লাহ দিয়ে কেন শুরু হলো, আলহামদুলিল্লাহ দিয়ে কেন শুরু হলো না, আল্লাহু আকবার দিয়ে কেন শুরু হলো না, জি তাসবিহ হচ্ছে ত্রুটি থেকে মুক্ততা ঘোষণা করা, তাই না, ঘাটতি থেকে দোষ থেকে মুক্ত ঘোষণা করা, এটা হচ্ছে কি তাসবিহ। আর আলহামদুলিল্লাহ হচ্ছে ভালো গুণের ওপর প্রশংসা করা, কিছু পান আর নাই পান আল্লাহর ভালো ভালো গুণ রয়েছে, সমস্ত ভালো গুণের অধিকারী, সুতরাং আলহামদুলিল্লাহ, জি আল্লাহ সবচেয়ে বড়, সুতরাং আল্লাহু আকবার, জি আল্লাহর জাত আল্লাহর সিফাত আল্লাহর সত্তা আল্লাহর গুণ আল্লাহ সার্বিক দিক থেকে সব থেকে বড়, সুতরাং আল্লাহ আকবার ঘোষণা করছি, তাই লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের স্বীকৃতি দান করছি, শাহাদাত দান করছি। আগে সুবহানাল্লাহ কেন, এই জন্য যে আগে দোষ ত্রুটি থেকে মুক্ত হইতে হয় বা মুক্ত করতে হয়, তারপরে তখন অলঙ্কার দিয়ে সাজাইতে হয়, অলঙ্কার দিয়ে সাজাতে হয়। একজনকে যদি খুব করে সাজান যে আজকে ঈদের দিনে হ্যাঁ বন্ধু তোমাকে খুব করে সাজাবো, তো আগে কী করবেন, ডিউটি করে এসছে শরীরে ময়লা আবর্জনা আছে আর আতর সেন্ট মারা শুরু করবেন নাকি, আর ভালো ভালো কাপড় পরিয়ে দিবেন নাকি, না আগে কী করবেন, বলছে ক্লিন হও আগে, গোসল করো, দাও দামি দামি সাবান আর ভালো করে ক্লিন পরিষ্কার, আর তারপরে তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে একের পরে এক লেবাস পোশাক আর তারপরে মেকআপ, হ্যাঁ আজকাল পুরুষরা আবার মেকআপ করে, সেই জন্য বললাম মেকআপ, শুধু মহিলারা না, জি হ্যাঁ। তো এই এই জন্য তাসবিহ দিয়ে শুরু হয়েছে, এই জন্য কী হয়েছে তাসবিহ, জিকির আজকারগুলি তাসবিহ দিয়ে শুরু হয়েছে, আগে আল্লাহর দোষ ত্রুটি মুক্ত থাকার ঘোষণা করে, তারপরে গুণগান করেন, বড়ত্ব মহত্বের ঘোষণা করেন, তৌহিদের ঘোষণা করেন, ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একটি হাদিসে রয়েছে সহিহ মুসলিমে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা আনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তো আসমান জমিনের মাঝখান নেকি দিয়ে গিয়ে যায় ভর্তি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, জি হ্যাঁ সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে লা নাকুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া তালাত আলাইহি শামস, আমি যদি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আল্লাহু আকবার বলি, এটি যে সমস্ত কিছু রয়েছে পৃথিবীতে যেখানে সূর্য উদিত হচ্ছে এই পৃথিবীর সব কিছুর চাইতে উৎকৃষ্ট বা বেশি প্রিয় আমার কাছে, এই চারটি কথা বলা সুবহানাল্লাহে আলহামদুলিল্লাহে আর কি লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই চারটি কথা সারা পৃথিবী যার ওপর সূর্য উদিত হচ্ছে সারা পৃথিবীর চাইতে বেশি কার কাছে প্রিয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়, কারণ এই বাক্যগুলির সওয়াব প্রতিদান নেকি আপনার সাথে সবসময় থাকবে। আর সারা দুনিয়ার যদি আপনি রাজা হয়ে যান এক সময় আপনাকে ছেড়ে দিয়ে খালি হাতে চলে যেতে হবে, খালি হাতে চলে যেতে হবে, একটা কিছু নিয়ে যেতে পারবেন না আপনি, আর নিয়ে গিয়ে কোনো কাজও হবে না, যদি আপনার কবরে ভরে দেয় যে কিছু স্বর্ণ স্বর্ণ দানা কিছু নিয়ে যাও তাও কোনো কাজে আসবে না, কিন্তু আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি এগুলো কাজে আসবে, জি